আজকে মিউতে আরো একটা জিনিস দেখবো, এখানে যখন কোডে কিছু লেখা হচ্ছে এখানে আমরা ডিজাইন দেখতে পাচ্ছি, কোড দিচ্ছি, কিন্তু নর্মালি আমরা করে থাকি যেটা নোটপ্যাডে কিছু লেখার পর সেটা ডট এইচটিএমএল দিয়ে সেভ করার পর নির্দিষ্ট ব্রাউজার মাধ্যমে আমরা সেটি দেখতে পাই। তো এখানেও আমরা ব্রাউজার মাধ্যমে যেটা তৈরি করব তা দেখতে পারি। তো কিভাবে দেখবো একটু দেখে নিই। প্রথমত আমাদের মেনু বারের ফাইল অপশনে ক্লিক করব, যে তালিকাটি বা লিস্ট পাবো সেখানে নিচের দিকে প্রিভিউ ইন ব্রাউজার, এটা কার্সার নিয়ে এলে একটা নিউ লিস্ট পাচ্ছি, সেখানে আমার কিছু ব্রাউজার নেম দেখতে পাচ্ছি। তো সেখানে যে কোনো ব্রাউজারে ক্লিক করব। ক্লিক করলে আমরা দেখতে পাবো আমাদের ডিফল্ট এইচটিএমএল ফাইল ওপেন হয়েছে, ট্রাভেল মিট যেটা তৈরি করেছিলাম ছোট্ট করে ওয়েব পেজটি সেটি আমরা এই ওয়েব ব্রাউজারে দেখতে পাচ্ছি। তাহলে যেভাবে নোটপ্যাডে দেখতাম সেভাবে মিউয়ের মাধ্যমেও আমরা একটা নির্দিষ্ট ওয়েব পেজ বা এইচটিএমএল পেজ আমরা ব্রাউজারের সাহায্যে দেখতে পারি। তাহলে এটা গেল একটা এইচটিএমএল কোড গিয়ে কীভাবে ব্রাউজারের সাহায্যে দেখব। যে ব্রাউজারের সাহায্যে দেখলাম ফাইলে গিয়ে প্রিভিউ ইন ব্রাউজার, এখানে ব্রাউজার লিস্টে যদি আমি অন্য কোনো ব্রাউজার অ্যাড করতে চাই তাহলে কি করা উচিত? তাহলে সেম প্রসেস, ফাইলে ক্লিক করতে হবে। ফাইলে ক্লিক করার পর প্রিভিউ ইন ব্রাউজার অপশনে নিচে আরেকটা অপশন থাকে এডিট ব্রাউজার লিস্ট, এখানে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করলে একটি ডায়লগ বক্স পাবো এডিট ব্রাউজার লিস্ট নামে, সেখানে আমরা অ্যাড বাটনের মাধ্যমে, অ্যাড বাটন এখানে ব্রাউজার, অ্যাড এবং ব্রাউজার বাটনের মাধ্যমে অন্য কোনো ব্রাউজার অ্যাড করতে পারবো। ব্রাউজারে ক্লিক করলাম, সি ড্রাইভ একটা অপশন খুলে দিয়েছে, এখানে সি ড্রাইভে পৌঁছালাম। যদি আমার অন্য কোনো ব্রাউজার থেকে থাকে তাহলে আমি সেটা অ্যাড করতে পারবো এখান থেকে। দেখে নিচ্ছি একটু, আমাদের যে ব্রাউজার দুটো ছিল সে দুটো অলরেডি অ্যাড হয়ে আছে, নতুন কোনো ব্রাউজার সেভাবে আমি পেলাম না। ক্রোম অ্যাপ্লিকেশন তো অলরেডি অ্যাড হয়ে আছে, তবু দেখাচ্ছি, ক্রোমে ক্লিক করলাম, ওপেন করব, চলে এসেছে। যেহেতু ক্রোম আছে সেহেতু এখানে আমি ওপেন বাটনটা ইনঅ্যাক্টিভ পেয়েছিলাম। সব হয়ে যাওয়ার পর এখানে আমাকে ওকে অপশনে ক্লিক করতে হবে। তাহলে এইভাবে ফাইল থেকে প্রিভিউ ইন ব্রাউজার, ওখান থেকে এডিট ব্রাউজার লিস্ট অপশন থেকে আমরা নতুন ব্রাউজার অ্যাড করতে পারবো। থ্যাংক ইউ।